কান পরিষ্কার করতে যে ভুলগুলো আমরা নিয়মিত করি, ছোটবেলায় এই কথাটি প্রায় সবাই শুনে থাকেন, কান ভালো রাখতে নিয়মিত পরিষ্কার করতে হয়। কিন্তু কান পরিষ্কার বলতে আসলে কী বোঝায় সেটা কি আপনারা জানেন? কানের ভেতর থেকে ময়লা পরিষ্কার করতে নিয়মিত কটন বাদ দিয়ে কান খোঁচানো, না একদমই না, বরং এর মতো ঝুঁকিপূর্ণ অভ্যাস খুব কমই আছে। কানের সুস্থতায় তাই এমন বৈজ্ঞানিক ভিত্তির কথায় কান না দেওয়াই ভালো। ঝুঁকিপূর্ণ হলেও অনেকে না জেনে এখনও 20 টাকার বিনিময়ে পথের পাশে কান পরিষ্কার করান, যা আপনার জন্য অনেক হুমকি স্বরূপ। কান পরিষ্কার রাখার জন্য অত উদ্যোগ আয়োজনের দরকার নেই, কানের ভেতরের অংশ প্রাকৃতিক নিয়মেই পরিষ্কার হয়ে যায়। সাবান, পানি, তেল কোনো কিছুরই প্রয়োজন হয় নেই, এজন্য আসলে বাড়তি কিছুই করতে হয় না। অবশ্য কানের বাইরের অংশ সাবান পানি দিয়ে পরিষ্কার করা যায় নিয়মিত, কিন্তু কানের ভেতরের অংশ পরিষ্কারের জন্য এ সকল কোনো কিছু, কোনো পদার্থ, সাবান তেল জাতীয় কোনো পদার্থ ব্যবহার বা প্রয়োগ করার প্রয়োজন নেই। আর কানের টপ পরে থাকলে দুলজুরি ত্বকের সঙ্গে সেটে থাকে, তাহলে 1 বা 2 সপ্তাহ পরপর সেটি খুলে রেখে সাবান দিয়ে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কানের যত্নে এমন আরও নানান তথ্য জানালেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান AF মহিউদ্দিন খান স্যার। ভুল অভ্যাস বর্জনীয়। কান পরিষ্কার রাখার জন্য কানের ভিতরে কটন পাট, কাঠি, ক্লিপ, কলম কোনোটাই প্রবেশ করানো উচিত নয়। খোঁচানো তো দূরের কথা, এর প্রশ্নই উঠে না। কটন পাটও নয়, নিজের আঙুলও নয়। পানিকে কানের শত্রু মনে করেন অনেকে, আসলে গোসল করতে গিয়ে কানের ভিতরে পানি ঢুকতেই পারে। কানে হয়তো ক্ষণিক্ষণের জন্য তব্দাহ ধরে গেল, অমনি শুরু হয়ে গেল লাফালাফি, নাক কান ঝাঁকিয়ে তোলবার, এগুলো সবই ভুল ধারণা। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তাই পানি ঢুকলে ভয় পাওয়ার কিছু নেই, যদি না আগে থেকে কানে পাকা বা কানের কোনো ধরনের সমস্যা না থাকে। যাদের কানে পাকা বা জাতীয় কোনো ধরনের সমস্যা থাকে বা রোগ থাকে, তাদের তেলে ভিজানো তুলা চেপে দিয়ে নিয়ে কান গুজে গোসল করার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরা ব্যক্তিগতভাবে কোনো উল্টোপাল্টা কাজ করবেন না, সবাই সতর্ক থাকবেন।